উপার্জনের নতুন দিশা দেখল মঙ্গলকোট ব্লকের সিমুলিয়া দুই অঞ্চলের পালিশ গ্রামের একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। গোষ্ঠীর হাতে এলো মুড়ি ভাজা, মোমবাতি ও ধূপ তৈরির নতুন মেশিন। সোমবার উদ্বোধন হলো উইতিং কারখানার, উৎপাদনও শুরু হয়ে গেছে। গ্রামের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মেশিন, ধূপকাঠি মেশিন এবং মোমবাতি মেশিন, এটা আমাদের শ্রমিক গোষ্ঠীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়াতে প্রচুর খুশি। আজকে আমরা উদ্বোধন করলাম এবং আজ থেকেই চালু হয়ে যাবে দুই পাশে থাকবে। তো এদের তো এখনো কোনো ঘর হয়নি, কোনো ঘর করার ব্যবস্থা কিছু করছে? হ্যাঁ, এটা চিন্তা ভাবনা করছে, ঘর তো চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। পালিশগ্রাম সিমুলিয়া টু রঙ্গধনী যাত্রাতে মমতা ব্যানার্জি তিনটে মেশিন দিয়েছেন, একটা হচ্ছে মুড়ি ভাজা মেশিন, একটা ধূপকাঠি মেশিন আর একটা হচ্ছে মোমবাতি তৈরি করার। তার জন্য আমাদের 20টা মানে স্বনির্ভর গোষ্ঠীর 20টা মহিলা কাজ করে। হ্যাঁ, এতে থেকেই আমাদের উপার্জন হয়। মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ। কোথনি যাত্রা মমতা ব্যানার্জি আমাদেরকে তিনটে কারখানা করে দিয়েছে। কি কি কারখানা? মোমবাতি আর মুড়ি ভাজা আর ধূপকাঠি, এইসব কারখানা করে দিয়েছে। মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ এই কাজটা মানে দেওয়ার জন্য। অনেক পরিবারে ধরো উন্নতি হবে, সবাই করবে।